আমরা এখন এই অধ্যায়ের শেষ অঙ্কটা করব তেরো নম্বর অঙ্ক কলার দাম ১৪ সমস্ত সাত ভাগে দুই পার্সেন্ট কমে যাওয়ায় চারশো বিশ টাকার পূর্ব অপেক্ষা দশটি কলা বেশি পাওয়া যায় ক নম্বরে বলেছে একটি সংখ্যার চোদ্দ সমস্ত সাত ভাগে দুই পার্সেন্ট সমান সমান দশ হলে সংখ্যাটি নির্ণয় করো প্রতি ডজন কলার বর্তমান দাম কত গ নম্বরে প্রতি কলা কত দামে বিক্রয় করলে তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট লাভ হতো এই অঙ্কটা একটু মনোযোগ সহকারে দেখবে এই অঙ্কটায় আমাদের একটু ভিন্নভাবে করতে হবে যেহেতু আমাদের পার্সেন্টগুলো দেওয়া আছে সংখ্যাগুলো বের করতে হবে তাহলে প্রথমে দেখো ক নম্বরে বলেছে একটি সংখ্যা চোদ্দ সমস্ত সাত ভাগের দুই পার্সেন্ট সমান সমান দশ তাহলে আমরা ধরি সংখ্যাটি ক আমরা ধরে নিলাম যে সংখ্যাটা চোদ্দো সমস্ত সাত ভাগে দুই পার্সেন্ট দশ সেই সংখ্যাটি হচ্ছে ক তাহলে প্রশ্ন মতে ক এর চোদ্দ সমস্ত সাতের দুই পার্সেন্ট যদি বের করি তাহলে কত আসবে অ্যান্সার দশ অর্থাৎ এখানে আমরা সংখ্যাটা লিখে থাকলে এই পার্সেন্টটা বের দিয়ে এইটা পেয়ে যেতাম বা ক এর এখানে আমরা এখন পার্সেন্টটাকে আগে একটু সমস্ত আকারে করে নিব। তাই এটাকে সাত চোদ্দো হচ্ছে আটানব্বই আর দুই যোগ করলে হয় একশো নিচে হচ্ছে সাত পার্সেন্ট এই পাশে দশটা থাকো বা ক এর এখন এই পার্সেন্টটাকে আমরা উঠিয়ে দেব উপরে আছে একশো নিচে সাত তাহলে পার্সেন্ট উঠালে আমাকে কি করতে হয় নিচে একটা একশো দ্বারা গুণ করতে হয় ওই যে আমরা নিচের একশো উঠিয়ে দিয়ে পার্সেন্টটা লিখতাম বা ক এর তাহলে উপরের একশো নিচের একশো হচ্ছে কাটা উপরে এক নিচে সাত সমান সমান দশ বা উপরে ক ইন্টু এক কী হবে কই হবে নিচে কত সাত সমান সমান বা ক এখন হচ্ছে আমরা কোনাকুনি গুণ করব এই দশের নিচে মনে মনে একটা কি আছে এক আছে কোনি গুণ করলে এই কয়ের কোনা কত এক তাহলে এক দিয়ে কে গুণ করলে কয় হবে এই সাতের কোনা কত দশ বা মনে করো এই এই সাতটা এখানে ভাগাকার আছে আমরা যদি বিপরীত পাশে নেই তাহলে সেটা গুণ আকারে যাবে যে যেভাবে বুঝো তাহলে সুতরাং ক কত পাওয়া যাচ্ছে সময় সাত দশ সত্তর অর্থাৎ আমরা যদি সত্তরের চোদ্দো সমস্ত সাতের দুই পার্সেন্ট করি দশ পাওয়া যাবে তাহলে এটাই নির্ণীয় সংখ্যা এরপর খ নম্বরে বলেছে প্রতি ডজন কলার বর্তমান দাম কত এটা বের করতে আচ্ছা এই খ নম্বর করার জন্য আমাদের কি করতে হবে দেখো কি দেওয়া আছে কলার দাম চোদ্দ সমস্ত সাত ভাগের দুই পার্সেন্ট কমে যাওয়ায় অর্থাৎ কলার দাম এত পার্সেন্ট কমে গেছে তাহলে চারশো বিশ টাকায় পূর্বাপেক্ষা দশটি কলা বেশি পাওয়া যায় তাহলে আমরা চারশো বিশ টাকায় আগে ধরো কথা কথা পঞ্চাশটা কলা পেতাম তাহলে এখন আরও দশটা বেশি পাবো অর্থাৎ ষাটটা কলা পাবো এখন আমাকে যেটা করতে হবে এই কলার প্রতি ডজন কলার বর্তমান দাম বের করার জন্য আমাকে প্রথমে দেখতে হবে যে যে পার্সেন্টটা আমার কমেছে কলার দাম হচ্ছে ধরো আমি ধরে নিব হচ্ছে একশো টাকা তাহলে একশো টাকায় কত টাকা কমে চোদ্দো সমস্ত সাত ভাগের দুই পার্সেন্ট সেখান তাহলে চারশো টাকায় কত টাকা কমে আমরা এখান থেকে পাবো তাহলে এখান থেকে আমরা যে টাকাটা পাবো সেটা মূলত কি এই দশটি কলার বর্তমান দাম সেটার কারণেই তো ওই দশটি কলা আমি আসলে বেশি পেয়েছিলাম তাইলে তখন ওই দশটি কলার বর্তমান থেকে আমরা এক ডজন কলার বর্তমান দাম পেয়ে যাব তাহলে আমরা লিখি কলার দাম চোদ্দ সমস্ত সাত ভাগের দুই পার্সেন্ট হচ্ছে কমে তাই না অর্থাৎ এই কথাটার মানে হচ্ছে যে কলার দাম শতকরা মানে কি একশো তাইলে একশো টাকায় কমে চোদ্দো সমস্ত সাত ভাগের দুই এত পার্সেন্ট মানে হচ্ছে যে প্রতি একশো টাকায় এত টাকা তাইলে আমি ওইটাই লিখলাম কলার দাম একশো টাকায় কমে চোদ্দো সমস্ত সাত ভাগের দুই টাকা এটাকে সমস্ত আকারে লিখলে হচ্ছে যে কত হবে একশো বাই সাত হবে এর আগে একটু আগেও আমরা দেখেছি এত টাকা এখন কলার দাম যদি এক টাকা হয় এক টাকা কমে একশো টাকার পরিবর্তে এখন এক টাকা তাহলে আমাদের কি হবে ভাগ আকারে আসবে আমাদের কলার দাম কত ছিল চারশো বিশ টাকা তাহলে চারশো বিশ টাকায় কত টাকা কমে সেটা আমরা দেখব তাহলে এবার বেশি বেশি হলে কোথায় যায় উপরে যায় সাত ইন্টু একশো টাকা এখন আমরা কাটাকাটি করবো এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা সাত দিয়ে বিয়াল্লিশকে যদি আমরা ভাগ করি কত হবে ছয় হবে ছয় দশ ষাট টাকা তাহলে আমরা দেখলাম চারশো বিশ টাকায় কত টাকা কমে ষাট টাকা এখন আমরা জানি এক ডজন সমান সমান কতটি বারোটি এখন সে ষাট টাকা নেয় নাই না নিয়ে কী নিয়েছে কলা নিয়েছে তার মানে হচ্ছে যে কতগুলো কলা পেয়েছে দশটা তাহলে দশটা কলার বর্তমান দাম ষাট টাকা একটি কলার বর্তমান দাম কত তাহলে ষাট নিচে দশ আমাকে বলেছে এক ডজন কলার বর্তমান মূল্য তাহলে আমি বারোটি কলার বর্তমান মূল্য বের করব তাহলে উপরে বারো নিচে দশ শূন্য শূন্য কাটা তাহলে ছয় বারো বাহাত্তর টাকা তাহলে সুতরাং নির্ণেয় কলার বর্তমান দাম বাহাত্তর টাকা নম্বরে বলেছে প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পারসেন্ট লাভ হবে তাহলে খ হতে পাই প্রতি ডজন কলার দাম বাহাত্তর টাকা আর কি বলেছে তেত্রিশ সমস্ত এক বাই তিন পার্সেন্ট যদি লাভ করতে হয় তাহলে তেত্রিশ সমস্ত এক বাই তিন মানে হচ্ছে যে একশো বাই তিন পার্সেন্ট লাভে কারণ লাভ জিনিসটা কি লাভ জিনিসটা দেখো তাহলে বিক্রয় মূল্য কত হবে ক্রয় সাথে আমাদের এই লাভটা যোগ করলেই বিক্রয় মূল্য পাওয়া যাবে তাহলে ক্রয় মূল্য আমরা ধরে নিলাম হচ্ছে একশো টাকা তার সাথে কী করতে হবে এই লাভটা যোগ করতে হবে একশো বাই তিন যোগ করতে হবে এত টাকা এটা হচ্ছে বিক্রয় মূল্য হবে বা এখানে যদি আমি লসও করি তাহলে কত হবে নিচে তিন উপরে হচ্ছে যে তিনশো যোগ একশো টাকা তাহলে সমান সমান কত উপরে তিনশো আর একশো চারশো বাই তিন টাকা এটা হবে বিক্রয় মূল্য এখন ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য এখানে কত বের করেছি চারশো বাই তিন টাকা অর্থাৎ তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট যদি আমাকে লাভ করতে হয় তাহলে একশো টাকার কলা আমাকে চারশো বাই তিন টাকায় বিক্রি করতে হবে এখন ক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে কম তাহলে ভাগ হয়ে নিচে আসবে তাহলে আমাদের এক ডজন কলার ক্রয় মূল্য কত ছিল বাহাত্তর টাকা তাহলে বিক্রয় মূল্য এই লাভ করতে চাইলে আমাদের কথা হবে দেখো উপরে বাহাত্তর নিচে তিন ইন্টু একশো টাকা সমান সমান তাহলে এখন আমরা কাটাকাটি করব। দেখো এই একশো দিয়ে চারশোকে কাটলে হয় চার আর তিন দিয়ে বাহাত্তরকে কাটলে হবে চব্বিশ চার চব্বিশ কত ছিয়ানব্বই টাকা তাহলে সুতরাং প্রতি ডজন কলা ছিয়ানব্বই টাকা দামে বিক্রয় করলে তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পারসেন্ট লাভ তাহলে আজকে এই পর্যন্তই থাক সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি